Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel. आशा করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে Zafran Hair Growth Therapy নিয়ে। আমার চ্যানেলে Zafran নিয়ে আরো দুইটা ভিডিও রয়েছে। But এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই দুইটা ভিডিওতে ভালোভাবে রিভিউটা দিতে পারিনি, যার জন্য অনেকে অসুবিধা হচ্ছে বুঝতে। কারণ আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছে যে আপু এটা কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, কত মাস ইউজ করব, কতক্ষণ যাবে এটা। তো আমার কাছে এর জন্য মনে হচ্ছে যে আমার এটা নিয়ে আরেকটু ডিটেইলসে একটা রিভিউ দেওয়া দরকার, একটু সুন্দর করে আর একটু ভালোভাবে এই ভিডিওটা করা দরকার, এই Zafran নিয়ে ভিডিওটা করা দরকার আমার কাছে মনে হচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে সেই Zafran হেয়ার গ্রোথ প্রোডাক্ট যা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা একটু মানে কেমন হয়ে গেছে, বিকজ আমি অনেক কিছু অর্ডার করেছিলাম অনলাইন থেকে, যার ফলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে ছিল, হয়তো এর জন্য এটার বক্সটা এমন হয়ে গেছে। তো প্রবলেম নেই, আপনারা যে কোনো মেকআপ যেসব দোকানে মেকআপ জিনিস বিক্রি করে ওইসব দোকানে এটা ইজিলি পেয়ে যাবেন। অনেকে এটার প্রাইস জানতে চান যে আপু এটার প্রাইস কত। তো আপু এটার প্রাইস হচ্ছে 350 টাকা দিয়ে আমি অনলাইন থেকে এটা নিয়েছি, বাট ওইটার রিয়েল প্রাইস লেখা ছিল 450 টাকা। তো এত দাম আমি বুঝলাম না কেন, আমি অফারে এটা পেয়েছি 350 টাকা। আরো অনেক শপে আপনারা গিয়ে দেখতে পারবেন কোথাও 300 টাকা, কোথাও 450 টাকা, কোথাও 420 টাকা, কোথাও 320 টাকা। তো এটার প্রাইস কেন এমন হয় আমি বুঝতে পারি না। আমার এটা নিয়ে তিনটা Zafran কেনা হয়েছে, তো তিনটার প্রাইসই তিন রকম, জানি না কেন। তো এটার প্যাকেজিং এভাবে থাকে, কিন্তু দোকানে যখন আপনারা কিনবেন ওইখানে আপনারা এটা খুলতে পারবেন না, বিকজ এভাবেই আপনাকে নিতে হবে। তো Zafran হেয়ার গ্রোথ থেরাপিটা একদম পিওর হার্বাল অ্যান্ড সেফ। এইটাতে 10টা থেকে আরো বেশি উপাদান এটার ভিতর মিশ্রণ করা আছে যা আপনার হেয়ারকে গ্রোথ করতে সাহায্য করবে। তাছাড়া এটার নিচে লেখা আছে স্টপ হেয়ার লস উইথ ইন 3 ডেজ, আপনার চুল পড়া 3 দিনের মধ্যে স্টপ করবে। দেন 3 ইঞ্চেস হেয়ার গ্রোথ উইথ ইন 1 মান্থ, আপনার 1 মাসের মধ্যে 3 ইঞ্চি চুল বাড়াবে। দেন গ্রো নিউ হেয়ার উইথ ইন 2 মান্থ, 2 মাসের মধ্যে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এই প্রোডাক্টটির অনেকেই জানতে চেয়েছে যে আপু আমি কিভাবে এটা আসল না নকল চিনব। তো ফার্স্ট বলতে চাই, যখন আপনি এটা কিনবেন যে কোনো শপ থেকে, তো আপনারা এটা খুলতে পারবেন না, উপর থেকেই চিনতে হবে। তো উপর থেকে চিনার উপায় হচ্ছে এখানে সামনে একটা সিল দেওয়া থাকে, এই সিল দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আসল কি নকল। আর তার সাথে তাছাড়া এটার সাথে একটা কার্ড দেওয়া হবে, এরকম একটা কার্ড দেওয়া থাকবে, এই কার্ড দেখেও চিনতে পারবেন। তো আমি এটার প্যাকেজিংটা খুললাম, এটার ভিতরে আর কিছু নেই। তো এটা একটা পাম্প টাইপের বোতলে আসে, অনেকেই আছে, অনেক একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আমি এটার বোতলটা খুলতে পারিনি, আরেকজন আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আমি এই বোতলটা খুলতে খুলতে বোতলের এই ক্যাপটাই ভেঙে ফেলেছি। সো আমি দেখাচ্ছি যে এটা কিভাবে খুলবেন। ফার্স্টে এই যে এখানে, এখানে তো লেখাই আছে যে ওপেন, ওপেনের এদিকে তীর চিহ্ন দেওয়া আছে। তো এই যে উপরের ক্যাপটাতে ধরবেন, আল্লাহ জানে আমি খুলতে পারি কিনা,
এই যে সো এটা খুলে গিয়েছে। আসল যে জাফরান ওইটার বোতলটা এমন থাকবে আর এইটার ক্যাপটা প্রায় এমনই থাকতে হবে। নকল যে জাফরানটা রয়েছে ওটার ক্যাপ দেখবেন অনেক চিকন থাকে অথবা পিঙ্ক কালার থাকে, তো এটা দেখে কিনবেন। বাট দেখার কোনো চান্স নেই বিকজ এটা প্যাকেজিং করাই থাকে। তারপর এটার ভেতরের প্রোডাক্টটা দেখবেন, এটা হালকা ক্রিমি টাইপের থাকবে, একদম হোয়াইট থাকবে না। একদম লোশন আছে না যে একদম হোয়াইট সাদা, ওরকম থাকবে না, একটু ক্রিমি টাইপের থাকবে। তো এখন হচ্ছে এটা কিভাবে ইউজ করব, এটা কি স্ক্যাল্পে ইউজ করব নাকি পুরো চুলে ইউজ করব। এটা শুধু স্ক্যাল্পে ইউজ করতে হবে, আর এটা ইউজ করতে হবে মর্নিং অ্যান্ড ইভিনিং, মানে সকালে ইউজ করবেন একবার, তারপর সন্ধ্যাবেলা অথবা রাত্রে ইউজ করবেন একবার। আমি দুই টাইমই দেখাবো যে কিভাবে সকালে এবং রাত্রে এটা ইউজ করবেন। নেক্সট মর্নিং। হে গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন মেবি বাজে 10টা। তো এখন আমি জাফরানটা আমার হেয়ারে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। সো লেটস গো। ফার্স্টে কম করে আমি আমার হেয়ারকে দুইটা সেকশনে ভাগ করে নিব, দেন জাফরান অয়েলটা অ্যাপ্লাই করা স্টার্ট করব। এর জন্য একটা কাপে পরিমাণ মতো জাফরান অয়েল নিয়ে নিব। দেন আমার ফিঙ্গার টিপসে একটু হালকা হেয়ার অয়েল নিব, দেন অ্যাপ্লাই করা স্টার্ট করব। শীতি করে করে জাফরান অয়েলটা অ্যাপ্লাই করতে হবে। অনেকে মনে করে জাফরান অয়েলটা একদম অয়েলি, স্ক্যাল্পে আমাদের অয়েল অয়েল ভাব দিবে, তো এটা একদমই না, এটা দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় স্ক্যাল্পে। তো এর জন্য অনেকে মনে করে যে এটা যেহেতু অনেক অয়েলি এর জন্য হয়তো প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে। তো আমি আগেই বলেছি যে না, প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে না, সপ্তাহে দুই দিন শ্যাম্পু করলেই হবে।
সো আমার জাফরান অয়েল অ্যাপ্লাই করা শেষ, এখন মাসাজ করতে হবে। ফিঙ্গার টিপস দিয়ে হালকাভাবে স্ক্যাল্পটা মাসাজ করবেন, দ্রুত মাসাজ করবেন না বা নখ দিয়ে কখনই মাসাজ করবেন না। যদি নখ দিয়ে মাসাজ করেন হেয়ার ফলসও হতে পারে। সবসময় ট্রাই করবেন ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করার জন্য। আমি যেভাবে মাসাজ করানো দেখেছি সেভাবে মাসাজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো এভাবেই 7 মিনিট মাসাজ করতে হবে। হেয়ার কম করার টাইমে অলওয়েজ নিচ থেকে কম করা স্টার্ট করবেন। সো আমি কম করে একটা খোঁপা বেঁধে নিব। তো দেখিয়ে নিলেন কিভাবে জাফরান অয়েলটা অ্যাপ্লাই করে মাসাজ করতে হয়। এখন কথা হচ্ছে যে শ্যাম্পু কখন করব, শ্যাম্পু কি এভরিডে করব। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু আমি কখন শ্যাম্পু করব, আমি কি প্রত্যেক দিনই শ্যাম্পু করব। না আপু, প্রত্যেক দিন শ্যাম্পু করবেন না, কারণ প্রত্যেক দিন যদি আপনি শ্যাম্পু করেন এর ফলে কি হবে, আপনার হেয়ারে যে ন্যাচারাল অয়েলটা রয়েছে ওই ন্যাচারাল অয়েলটা শেষ হয়ে যাবে, যার ফলে আপনার হেয়ারে হেয়ার খুবই ড্রাই হতে থাকবে, হেয়ার ফলস হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো আমি বলবো উইকে 2 দিন শ্যাম্পু করুন। সাপোজ আপনি মঙ্গলবার শ্যাম্পু করলেন, দেন শুক্রবার করুন, এভাবে উইকে 2 দিন শ্যাম্পু করেন। এভরিডে করবেন না প্লিজ, আমি রেকমেন্ড করি, বিকজ এভরিডে যদি করেন তাহলে আপনার হেয়ারের 12টা বেজে যেতে পারে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো সকালের জাফরান অ্যাপ্লাই করাটা শেষ, তো আমি রাত্রে অথবা সন্ধ্যায় আবার ভিডিও দিব যে কিভাবে কখন আমি জাফরানটা ইউজ করলাম। তো দেখা হবে সন্ধ্যায়। Later that same evening. এখন বাজে 7:45। সকালে যেভাবে আমি জাফরান অয়েলটা অ্যাপ্লাই করেছি সেম সেভাবেই এখন আমি জাফরান অয়েলটা অ্যাপ্লাই করব। ভিডিওটা বড় হয়ে না যাক, যার জন্য আমি এখনকার অ্যাপ্লাই ক্লিপটা আমি একটু ফাস্ট মোশনে দিব। সো শুরু করা যাক।
তো দেখিয়ে নিলেন কিভাবে সকাল এবং রাত্রে জাফরান অয়েলটা ইউজ করতে হয়। চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ ডিটেলসে সবকিছু বলার জন্য এবং দেখানোর জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো বিষয়ে যদি জানতে চান অথবা কোনো ভিডিও চান যে এই টপিকের উপরে ভিডিও বানাই, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাসায় থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।